আসসালামু আলাইকুম আমি উম্মের নীলু মাই কুকিং হাউসে সবাইকে স্বাগতম আজ আমি ঘরে তৈরি মশলা দিয়ে বড়য়ে টকঝাল মিষ্টি আচার তৈরি করে দেখাবো অনেকেই বড়য়ের আচার তৈরি করলে পিছিল এবং স্টিকি একটা ভাব হয় যেটা কিনা একদম ভালো লাগে না আজকের এই রেসিপিতে আমি সেই সকল টিপস আপনাদের সাথে শেয়ার করব যেন এই রকম থকথকে মজাদার বড়য়ের আচার আপনারাও ঘরে তৈরি করে নিতে পারেন এই আচার বছর জুড়ে যে কোনো নর্মাল জায়গাতে সংরক্ষণ করতে পারবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটির মূল স্টেপে চলে যায় প্রথমেই আচারের মশলা রেডি করে নেব এর জন্য এখানে আস্ত শুকনো মরিচ নিয়েছি শুকনো মরিচ মচমচ করে ভেজে নেব শুকনো মরিচ ভালো মতো ভাজা হয়ে গেলে চুলার জাল বন্ধ করে বাকি মশলাগুলো এক এক করে অ্যাড করতে থাকবো এর জন্য এখানে মরু নিচ্ছি এক টেবিল চামচ জাউন বা জয়েন নিচ্ছি এক টেবিল চামচ খেয়াল রাখবেন এই মশলাটা কিন্তু রাঁধুনি মশলার মতো দেখতে তবে এটা কিন্তু রাঁধুনি না জয়েন বা জাউন আলাদা রাঁধুনি আলাদা এই মশলাগুলো বড় মুদির দোকান অথবা সুপার শপগুলোতে পেয়ে থাকবেন গোটা ধনিয়া নিচ্ছি এক টেবিল চামচ আর আস্ত জিরা নিচ্ছি হাফ টেবিল চামচ চুলার জাল মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে মশলাগুলো ভেজে নেব অনেকেই আচারের মশলা তৈরির সময় বেশি পরিমাণে পাঁচফোড়ন ব্যবহার করে থাকেন যার জন্য মশলাটা তিতা হয়ে যায় আর সেই মশলা আচারে ব্যবহার করলে সম্পূর্ণ আচারই তিতা হয়ে যায় এর জন্য এখানে আমি এক চিমটি পরিমাণ পাঁচফোড়ন নিয়েছি আর এই এক চিমটি পরিমাণ পাঁচফোড়নের মধ্যে সাত থেকে আটটা মেথি আছে এই অল্প পরিমাণ মেথি দেওয়ার ফলে আচারের খুব ভালো একটা ফ্লেভার অ্যাড হবে আর মশলাটা একেবারে তিতাও হবে না এই মশলাটা আপনি যে কোনো ধরনের আচারের ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করতে পারবেন এই মশলাগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না দেড় থেকে দুই মিনিটের মতো ভাজতেই মশলাগুলো ফুটতে থাকবে একই সাথে মশলার খুব সুন্দর গন্ধ ছড়াবে ঠিক তখনই বুঝে নিতে হবে মশলাগুলো ভাজা হয়ে গেছে অতিরিক্ত ভেজে পুড়ে ফেললে সেই মশলাটা কিন্তু ভালো হয় না তাই চেষ্টা করবেন যখনই এইরকম মশলাগুলো ফুটতে শুরু করবে ঠিক সে পর্যায়ে মশলাগুলো চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর গুঁড়ো করে নিতে হবে কেউ চাইলে শিল্পাটাতে গুঁড়ো করে নিতে পারেন আবার কেউ চাইলে আমার মতো ব্লেন্ডার জারেও গুঁড়ো করে নিতে পারেন আমি আবারও বলছি গুঁড়ো করা এই মশলা আপনি যে কোনো ধরনের আচারের ক্ষেত্রেই কিন্তু ব্যবহার করতে পারবেন খুবই ভালো একটা ফ্লেভার ছড়ায় আর এই মশলা এয়ারটাইট বয়ামে করে আপনি যতদিন পর্যন্ত মশলার ফ্লেভার থাকবে ততদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর কেউ চাইলে নর্মাল ফ্রিজে এয়ারটাইট বক্সে অথবা এয়ারটাইট কন্টেইনারে করে প্রায় ছয় মাস বা তার চাইতেও বেশি সময় পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আজকের এই বড়োইয়ের আচারের জন্য বড়ই এখানে আমি খুব ভালো মতো শুকিয়ে নিয়েছি ভেতরের জন্য কোনো সেচ সেতে ভাব না থাকে ভালো মতো শুকিয়ে নেওয়ার পর বড়ইগুলো খুব ভালো মতো ধুয়ে নিয়েছি এবার বড়য়ের বোটাগুলো ফেলে দিচ্ছি খেয়াল রাখবেন বড়ইগুলো ধোয়ার আগে বোটা ফেলা যাবে না ধোয়ার আগে বড়ইয়ের বোটা ফেললে বড়ইগুলো ধোয়ার সময় পিছিল হয়ে যাবে এবং আঠালো হয়ে আসবে আর সেই বড়ই দিয়ে আচার একদম ভালো হবে না তাই চেষ্টা করবেন পরিষ্কার করে ধোয়ার পর বোটাগুলো ফেলে দিতে এবং যে অংশগুলো দাগ থাকবে সেই অংশগুলো কেটে ফেলতে এবার এই বড়ইগুলো সেদ্ধ করব এর জন্য এখানে সম্পূর্ণ বড়ইগুলো আমি প্রেসার কুকারে ঢেলে দিচ্ছি আরও একটি টিপস হচ্ছে বড়ইগুলো সেদ্ধ করার সময় অল্প পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করলে রেজাল্ট ভালো আসে এমনভাবে পানি দিতে হবে যেন বড়ই সেদ্ধ ঠিকই হবে তবে তলায় লেগে যাবে না এর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিচ্ছি ঢাকনা আটকিয়ে প্রেশার কুকার চুলায় বসিয়ে দেবো চুলার জাল মিডিয়ামে রেখে একটা সিটি ওঠা পর্যন্ত জাল করব। একটা সিটি ওঠার পর চুলার জাল বন্ধ করে অপেক্ষা করবে প্রেসার কুকার ঠান্ডা হওয়া পর্যন্ত আর এরই মাঝে বড়ইগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে আসবে বড়ইগুলো সেদ্ধ হওয়ার পর অন্য একটি প্যানে এখানে হাফ কাপের একটু বেশি পরিমাণে সরিষার তেল নিয়ে নিচ্ছি সরিষার তেল হালকা গরম হতেই এর মধ্যে ফোড়নের জন্য দিচ্ছি তিন থেকে চারটা আস্ত শুকনো মরিচ ফালি করে আর দিচ্ছি এখানে পাঁচ ফোড়ন একটি স্পুন আর একটি স্পুন দিচ্ছি আস্ত সরিষা যখন তেলের মধ্যে মশলাগুলো ফুটতে শুরু করবে ঠিক সে পর্যায়ে সেদ্ধ করা বরইগুলো ঢেলে দিচ্ছি বড়ইগুলো তেলের মধ্যে ঢেলে দেওয়ার পর একটু সময় ধরে অর্থাৎ চার থেকে পাঁচ মিনিটের মতো উল্টে পাল্টে বড়ইগুলো জাল করে নিলে ভালো হয় অর্থাৎ তেলের মধ্যে কিছুটা ভেজে নেওয়ার মতো করে চেড়ে জাল করতে হবে আর এই ফাঁকে বড়ইগুলো কিছুটা ভেঙে আদা ভাঙ্গা করে নিতে হবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন বড়ইগুলো সেদ্ধ করার পরও বিন্দু পরিমাণ পিচ্ছিল এবং আঠালো ভাবটা আসে নাই আর এর কারণগুলো হচ্ছে বড়ইগুলো আমি খুব ভালো মতো শুকিয়ে নিয়েছি আরও একটি কারণ হচ্ছে বড়ইগুলো বোটা ফেলার আগেই আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি যার জন্য পিছিল এবং আঠালো হয় নাই ভালো রেজাল্টের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে এ পর্যায়ে এইরকম তেলের মধ্যে কিন্তু চার থেকে পাঁচ মিনিট নেড়ে চেড়ে নিতে হবে আর খেয়াল রাখতে হবে নিচে যেন তলায় না পুড়ে যায় এই ফাঁকে আমি স্বাদ মতো লবণ আর স্বাদ মতো বিট লবণ দিয়ে নিচ্ছি আর দিচ্ছি শুকনো মরিচ গুঁড়ো আমি চিলি ফ্লেক্সটা ইউজ করছি কেউ চাইলে শুকনো মরিচ গুঁড়োটাও ইউজ করতে পারেন ভালো রঙের জন্য সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিচ্ছি খুবই সাধারণ তবে এই রকম স্টেপ বাই স্টেপ যদি আপনিও ফলো করেন ইনশাল্লাহ আপনার আচারও খুব ভালো মানের হবে প্রথম পর্যায়ে এভাবে উল্টে পাল্টে বড়ইগুলো চার থেকে পাঁচ মিনিটের মতো জাল করার পর অ্যাড করছি খেজুরের গুড় আজকের এই আচার আমি খেজুর গুড় দিয়ে তৈরি করছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গুড় দিয়ে তৈরি করতে পারেন এমন কি কেউ চাইলে চিনি দিয়েও আচারটা তৈরি করে নিতে পারেন তবে গুড় দিয়ে এই আচার তৈরি করলে সে আচারের টেস্ট কিন্তু কয়েক গুণ বেড়ে যায় হাফ কেজি শুকনো বড় জন্য গুড় এখানে আমি প্রায় এক কাপের মতো দিয়েছি বড়ে কতটা মিষ্টি বা কতটা টক তার ওপর নির্ভর করে গুড়টা অ্যাড করতে হবে গুড়ের পরিমাণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন গুড় যখন গলে এইরকম কিছুটা পানি পানি ভাপ আসবে তখন চুলার জাল মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে জাল করতে হবে পানি কিছুটা কমে আসা পর্যন্ত আচার বেশি দিন সংরক্ষণ করার জন্য ঠিক নামানোর কিছুক্ষণ আগে ওয়ান ফোর্থ কাপের মতো হোয়াইট ভিনেগার অর্থাৎ সাদা সিরকা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে চারিপাশ থেকে খুব ভালো মতো ফুটিয়ে নামিয়ে নিতে হবে এই হোয়াইট ভিনেগার অর্থাৎ সাদা সিরকা ইউজ করার ফলে এই আচারের টেস্ট যেমন কিছুটা বাড়ে একই সাথে এই আচারটা আপনি সারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন এই আচারের ক্ষেত্রে আমি যে পরিমাণ সরিষার তেল এবং হোয়াইট ভিনেগার ইউজ করেছি এই পরিমাণ সরিষার তেল এবং হোয়াইট ভিনেগার ইউজ করার ফলে এই আচারটা সারা বছর নর্মাল জায়গাতে রেখে সংরক্ষণ করা যায় আর বিন্দু পরিমাণ রোদে দেওয়ারও ঝামেলা থাকে না আচার চুলা থেকে নামানোর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর এইরকম কিছুটা পাতলা অবস্থাতেই নামিয়ে ফেলবো কেননা নামানোর পর কিছুটা ঘন হয়ে আসবে আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আচারের যে মশলাটা প্রথমেই রেডি করেছি সেই মশলাটা কিন্তু এখন পর্যন্ত ইউজ করি নাই আর এই রকম চুলায় থাকা অবস্থায় যদি মশলাটা ইউজ করি তাহলে আচারের কালারটা আরও বেশি কালছে হয়ে যাবে আর যেটা দেখতে একদম ভালো লাগবে না তাই চুলা থেকে নামানোর পর আমি যখন আচারটা ঠান্ডা হয়ে আসবে বা কিছুটা গরম থাকলেও সমস্যা নাই সে পর্যায়ে আচারের উপর দিয়ে মশলাটা আমি আমার টেস্ট অনুযায়ী মিশিয়ে নেব যে পরিমাণে মশলা রেডি করা হয়েছে এই পরিমাণে মশলা এইরকম হাফ কেজি আচারের ক্ষেত্রে সম্পূর্ণটাই আপনি ইউজ করতে পারেন এমন কি আপনি চাইলে অর্ধেকটাও ইউজ করতে পারেন এটা আপনি আপনার টেস্ট অনুযায়ী করতে পারেন দেখলেন তো কত সহজে আর কত সুন্দর এরকম থক থেকে আচার তৈরি করে নেওয়া যায় কিন্তু পরিমাণ আঠালো এবং পিছিল ভাব নাই আমি আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করবেন কমেন্ট সেকশনে লিখে জানাবেন আর রেসিপিটি ফলো করলে চাইলে সেই ছবিটা আপনারা আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন ফেসবুক গ্রুপে লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে যে কোনো ধরনের আচারই কাচের বয়ামে সংরক্ষণ করলে সেই আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে তাই চেষ্টা করবেন কাচের বয়ামেই আচার সংরক্ষণ করতে আর কাচের বয়াম একেবারে পরিষ্কার শুষ্ক থাকা অবস্থায় এভাবে আগে কিছুটা সরিষার তেল কড়াইয়ে গরম করে ঠান্ডা করে নেওয়ার পর কাচের বয়ামে ঢেলে বয়ামের চারিপাশে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিতে হবে এতে করে সেই আচারে ভেতরে কোনো প্রকার ফাঙ্গাস লাগবে না আর তেল মাখানো বয়ামের মধ্যে আচার ভরানোর পর আচারের উপরে ভাগেও সামান্য পরিমাণ তেল দিয়ে সে আচার সংরক্ষণ করলে ওপরের দিকেও আর কোনো প্রকার আচার ফাঙ্গাস লাগবে না তাই চেষ্টা করবেন এভাবে আচার সংরক্ষণ করতে আমি আশা করছি আমার সকল টিপস আপনাদের কাছে ভালো লেগেছে সবাই খুব ভালো থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ